ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনি যে প্রশ্ন করেছেন এটা খুব সুন্দর একটি প্রশ্ন, যে আল কুরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত ছিল। এখন মুত্তাকি কারা, মুত্তাকিদের মধ্যে কী গুণ রয়েছে? ঠিক এর আপনি যে আয়াত বলেছেন সূরা বাকারার 2 নম্বর আয়াত, জালিকাল কিতাবুলা রাইব ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত ছিল। এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হচ্ছে তারাই যারা গায়েবের প্রতি ঈমান আনে, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই, ফেরেশতাকে বিশ্বাস করে, তাকদীরের বিষয়গুলো, জান্নাত জাহান্নাম পরকালকে যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুত্তাকি। ও ইউকিমুনা সালাহ, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে তারা মুত্তাকি। মমিম্মা রাযাকনা হুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যেই খাদ্য সামগ্রী দিয়েছি, এ থেকে যারা ব্যয় করে তারা হচ্ছে মুত্তাকি। আরও বলছেন এরপর রায়াতে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে, অর্থাৎ আল কুরআনুল কারীম এগুলো নাজিল হয়েছে, এটা যারা বিশ্বাস করে, ওমা উনজিলা মিন কবলিক, এবং যারা আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলোর প্রতি যারা বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারাই হচ্ছেন মুমিন, তারাই হচ্ছেন মুত্তাকি। এরপরে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছেন সফল কাম, এবং এগুলোই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। জাযাকুমুল্লাহু খায়রান।